দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। আজকে একটি দুঃখজনক ঘটনা শেয়ার করব। আজ 7ই মার্চ, গতকাল রাত্রে বেলা কানাডার রাজধানী অটোয়াতে বন্দুকধারীর গুলিতে 6 জন নিহত হয়েছেন। 6 জনের মধ্যে 4টি শিশু এবং 2 জন অ্যাডাল্ট পার্সন। এই 6 জন নিহত হয়েছেন এবং এই 6 জন নিহত হওয়ার ঘটনায় সারা কানাডা জুড়ে একটি শোকের ছায়ার মতো নেমে এসেছে, বিশেষ করে অটোয়াতে, অন্টারিওতে। কারণ এই ধরনের মৃত্যু কিন্তু কানাডা, একসাথে এতজনের মৃত্যু কানাডাতে একটু রেয়ার কেস। তো এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত পুলিশ ওইভাবে কোনো কিছু জানায়নি, তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এখানকার পত্রিকাগুলি, এখানকার নিউজ মিডিয়াগুলি যে জিনিসগুলি শেয়ার করেছে সেটা হচ্ছে যে জানা গিয়েছে যে তারা সবাই শ্রীলঙ্কার নাগরিক, যারা তারা সবাই শ্রীলঙ্কার নাগরিক। আপনারা এই মুহূর্তে সিবিসি নিউজের একটি নিউজ দেখতে পাচ্ছেন, সিটিভি দেখতে পাচ্ছেন, অর্থাৎ কানাডার যে সব ধরনের যে প্রথম সারির নিউজ পেপারগুলি রয়েছে সেগুলি কিন্তু এই খবরটি অত্যন্ত গুরুত্বের সাথে কিন্তু ছেপেছে। এবং এটি হয়েছে, যেটা বললাম, যে অটোয়ার একটি টাউন হাউসে। আপনারা জানেন যে টাউন হাউস গুলি হচ্ছে গিয়ে যে কতগুলি ছোট 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 বাড়ি একসাথে থাকে এবং লাগা লাগা বাড়ি, সেগুলি হচ্ছে টাউন হাউস। তো একটু বলি যে অটোয়া হচ্ছে কানাডার রাজধানী। তো কানাডার সরকারি অনেক অফিস আদালত সেখানে, বিশেষ করে যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রদূত যারা আছে তাদের অফিস সেখানে, হাই কমিশনের অফিস সেখানে। তো তারা সবাই শ্রীলঙ্কার নাগরিক, এবং শ্রীলঙ্কার নাগরিক এবং যিনি হত্যাকারী হিসাবে যাকে আটক করা হয়েছে তিনি হচ্ছেন জয়শা নামে একজন হত্যাকারী। এবং এ খবরটি অবশ্য পুলিশ স্বীকার করেনি, মিডিয়া জানিয়েছেন জয়শার কথা, কিন্তু পুলিশ বলেছেন যে একজনকে অ্যারেস্ট করেছে। মিডিয়াগুলি জানিয়েছে জয়শা নামে একজনকে, যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের 15 কিলোমিটার দূর থেকে তাকে আটক করা হয়, 15 কিলোমিটার দূর থেকে আটক করা হয়। এবং এটি অটোয়ার একেবারে প্রাণকেন্দ্র। যারা যারা অটোয়াকে চেনেন বা যারা অটোয়াকে দেখেছেন তারা জানেন যে অটোয়ায় হচ্ছে গিয়ে সব ধরনের দূতাবাস এবং সব কিছুই রয়েছে। তো সেই জায়গাতে এদের আসলে মৃত্যুটা খুবই অ্যালার্মিং, এবং রাজধানীর মতো একটি জায়গায় এই ধরনের মৃত্যুটা আসলেই কিন্তু খুবই দুঃখজনক। এবং দর্শক, আমরা যদি একটু অটোয়ার যদি একটু যে জায়গাটায় হয়েছে, অর্থাৎ আপনারা দেখছেন যে পুলিশ এই জায়গাগুলিতে আসে, এবং এই যে এই টাউন হাউসটা এখন আপনারা স্টুডিওতে দেখতে পাচ্ছেন, ঠিক এই ধরনের বাড়িগুলি, এই ধরনের একটি বাড়িতে রাত 10টা 50 মিনিটের দিকে পুলিশ 911-এ একটি কল পায়, এবং সেই ফোন পাওয়ার সাথে সাথে পুলিশ সে জায়গায় ছুটে যায়, এবং ছুটে যাওয়ার পরে দেখতে পারে 4জন শিশু এবং 2জন নিহত হয়েছেন। তো 4জন শিশু, তারা সবাই ভাই বোন, এবং তাদের মাও নিহত হয়েছেন, এবং তাদের বাবা মারাত্মকভাবে আহত হয়েছেন, এবং তাদের আরেকজন ফ্যামিলির বন্ধু, তিনি সেই বাড়িতে ছিলেন, তিনিও নিহত হয়েছেন। আর যেটা শুরুতে বললাম যে তখন পুলিশ যে হত্যা করেছে তাকে হয়তো কোনোভাবে আইডেন্টিফাই করতে পারে, এবং আইডেন্টিফাই করার পরে তাকে 15 কিলোমিটার দূর থেকে পুলিশ তাকে অ্যারেস্ট করে। এবং এই যে এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে সেটা হচ্ছে যে তারা বিগান ড্রাইভ এবং মালাসাডো, এই ধরনের একটি জায়গা, এবং এই ধরনের একটি খুবই জনবহুল জায়গা, এবং এই জায়গার স্কুল রয়েছে, সেই স্কুলের পাশ থেকে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। তো আসলে এই হত্যাকাণ্ডের মোটিভটা এখনো জানা যায়নি, তবে যেহেতু একটি শ্রীলঙ্কান ফ্যামিলি এবং হত্যাকারী সন্দেহে যাকে অ্যারেস্ট করা হয়েছে, সে হত্যাকারী এখনো বলা যাবে না, তাকে হত্যাকারী সন্দেহে অ্যারেস্ট করা হয়েছে, এবং যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনিও হচ্ছেন গিয়ে শ্রীলঙ্কার নাগরিক। ওদিকে অটোয়ার পুলিশ চিফ এরিক, তিনি শুধু জানিয়েছেন যে সেটা হচ্ছে যে একজনকে আটক করা হয়েছে এবং তিনি মেল, তিনি পুরুষ, আর কিছু জানাননি। কিন্তু শ্রীলঙ্কান দূতাবাসের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমগুলির কাছে নিশ্চিত করেছেন যে তারা হচ্ছেন সবাই শ্রীলঙ্কার নাগরিক। অন্যদিকে অটোয়ার মেয়র মার্ক, তিনি এটি বলেছেন যে অটোয়ার ইতিহাসে একটি জঘন্যতম প্রথম অপরাধ, অর্থাৎ এই ধরনের অপরাধ অটোয়াতে আর কোনো ঘটেনি। অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড, তিনিও এই ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন।
তো একটু বলি যে যেটা হচ্ছে যে আসলে এটা এই ধরনের যে অপরাধ, এই ধরনের অপরাধের হিসাব কিতাব আসলে কানাডার ভিতরের হিসাব কিতাব না। অর্থাৎ আপনারা জানেন যে কানাডায় বন্দুক নিষিদ্ধ, বড় বড় বন্দুক, এবং ইউএস এর যে ক্রমবর্ধমান যে বিভিন্ন যে সন্ত্রাসী তৎপরতা থাকে সেগুলোর কারণে কানাডায় অনেক ধরনের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ, মানুষ আগ্নেয়াস্ত্র নিয়ে ওপেন হাঁটাহাঁটি করতে পারে না। তো এর মধ্যেও এই যে গুলি করে এই হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটি অবশ্যই দুঃখজনক। এবং এর সাথে আমার যেটা ধারণা, যদিও এটি পুলিশ কেস চলছে, তো আমাদের যেহেতু সাবকন্টিনেন্টের সেন্টিমেন্ট, আমরা যেহেতু দক্ষিণ এশিয়ার লোক, হয়তো আগের কোনো হিসাব কিতাব এখানে থাকতে পারে। আরেকটি বিষয় জানেন যে শ্রীলঙ্কায় হয়তো রাজনৈতিক পরিবর্তনের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, হয়তো এমনও হতে পারে যে হ্যাঁ, বাংলাদেশিও তো অনেকে বেগম পাড়া করে হয়তো অনেক টাকা পয়সা নিয়ে এসে তারপরে এখানে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করে, হয়তো এমনও হতে পারে যে পূর্ব শত্রুতা বা এই ধরনের একটা কিছু এই ধরনের দিয়ে হতে পারে। তো কানাডায় হোমোসাইড, অর্থাৎ যেটা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড প্রত্যেক বছর প্রায় 850 থেকে 900 হত্যাকাণ্ড হয়। তো 900-র মধ্যে এই 6টি হত্যাকাণ্ড আসলেই খুবই দুঃখজনক। তো আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এখানে 4টি শিশু ছিল, যারা আপনারা জানেন যে শিশুরা কানাডার জন্য একটি মূল্যবান সম্পদ। তো কানাডা হয়তো তাদের কানাডা তাদের এই মেধা থেকে বঞ্চিত হলো, আগামীর কানাডার ইকোনমিতে, কানাডার পেরে ওঠায় তারা কোনো আর হেল্প করতে পারলো না, তাদের জীবন এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু শেষ হয়ে গেল। এই 4টি অবুঝ শিশু, তারা জানেন যে নির্দোষ, তাদের তো কোনো দোষ ছিল না, কিন্তু এই ধরনের হয়তো পূর্ব শত্রুতা, তার পারিবারিক কোনো পূর্ব শত্রুতা, এই পূর্ব শত্রুতার জের ধরে কিন্তু এই ধরনের ঘটনাগুলি ঘটে। তো পুলিশ এখনো বিষয়টি তদন্ত করছে, তারা অফিসিয়ালি কিছুই জানায় না। যেটা বললাম যে শ্রীলঙ্কান হাই কমিশনের একজন, তাও তিনি আবার তার নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি, তিনি জানিয়েছেন এই তারা হচ্ছেন সবার শ্রীলঙ্কার। তো এই বিষয়ে যদি ভবিষ্যতে কোনো আপডেট পাই, আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেল লক্ষ্য রাখবেন, জানাবো। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কানাডার এই ধরনের বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে জানাবেন, অবশ্যই ভিডিও, এই ধরনের ভিডিও করার চেষ্টা করব। তো আবারও অটোয়ার মতো এই ধরনের একটি জায়গা, রাজধানী, যেটি হচ্ছে সেন্সিটিভ জায়গা, সমস্ত দূতাবাসের অফিস সেখানে, প্রাইম মিনিস্টারের অফিস সেখানে, সংসদ ভবন সেখানে, সেখানে এই ধরনের একটি ঘটনা অবশ্যই কানাডার জন্য দুঃখজনক। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।